নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মার্চ দু কেমন যেতে চলেছে মিথুন রাশির শিক্ষা স্বাস্থ্য প্রেম অর্থ ভাগ্য কর্ম ব্যবসা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন এখানে কোনো কারো প্রশংসা করা বা খুব ভালো কথা বলা এটা নয় এখানে সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর যেটা ভালো সেটা আমাকে ভালো বলতে হবে যেটা খারাপ সেটা আমাকে খারাপ বলতে হবে অর্থাৎ এখানে কোনো আপনার প্রশংসা করার কোনো জায়গা কিন্তু নাই দেখুন প্রথমেই আপনাদেরকে আমি জানাই মিথুন রাশির শনির ঢাইয়া কিন্তু চলছে এই ঢাইয়া আপনাদের শেষ হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে এই উনতিরিশে এপ্রিল দু হাজার বাইশে এই ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে মিথুন রাশির আপনাদের বর্তমান যে মার্চ মাসটা চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এই মাসটা অতিবাহিত করতে হবে অর্থাৎ সবটাই যে ভালো বা সবটাই যে খারাপ সেটা কিন্তু নয় গ্রহের গোচর যা আপনার অষ্টমভাবে শুক্র শনি এবং মঙ্গল কিন্তু অবস্থান করছে এবং আপনার ভাগ্য হবে রবি এবং বৃহস্পতি এবং পনেরোই মার্চ দু এই রবি আপনার কর্মভাবে চলে যাচ্ছে আপনার দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠভাবে কেতুর অবস্থান আপনি মিথুন রাশি মানুষ কি রেজাল্ট পেতে চলেছেন এবং বুধ এই বুধ গ্রহ আপনার ছ তারিখ পর্যন্ত আপনার মকর রাশিতে কিন্তু অবস্থান করছে এবং ছ তারিখ পর থেকে এই বুথ আপনার ভাগ্যভাবে কিন্তু অবস্থান করবে দেখুন প্রথম কথা আপনাদেরকে আমি আসি ষষ্ঠপতি দ্বাদশপতি অষ্টমভাবে থাকছে আপনাদের শরীর নিয়ে এ মাসে কিন্তু ভুগাবে অর্থাৎ আমি যে স্বাস্থ্য ব্যাপারটা বলছি আপনাদের বিশেষ করে সুগার রিলেটেড প্রবলেম আপনাদের লিভারজনিত সমস্যা পেটের ট্রাভেলস আপনার থাইরয়েডের সমস্যা আপনার কিডনির সমস্যা এই জায়গাগুলো কিন্তু আপনার ভোগাবে ডায়াবেটিসের সমস্যা এই সমস্যাগুলো আপনি মিথুন রাশি মানুষ স্বাস্থ্যের দিক থেকে কিছু অংশ হলো আপনাদের কিন্তু এই মাসে সমস্যা কিন্তু থাকছে খুব ভালো আমি বলতে পারবো না আর খুবই খারাপ সেটা বলো না কিন্তু আপনারা মেডিকেলের দিকটা অ্যালার্ট আপনারা থাকুন দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের লাভ রিলেশন কেমন যেতে চলেছে আপনাদের ঠিক পঞ্চম অষ্টম অষ্টমভাবে অবস্থান করছে আমরা পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করে শাস্ত্রে আমি যদিশ্রী কৌশিক রায় আপনাদেরকে একটা কথা বলি প্রেমের ব্যাপারে বি কেয়ারফুল প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হওয়া বা প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ আসার কিন্তু জায়গা কিন্তু থাকছে অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন তারা আমি আবারও বলবো আপনি মিথুন রাশি মানুষ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু বাধা আসতে কিন্তু চলেছে তিন নম্বর পয়েন্ট আপনাদের শিক্ষা কেমন যাবে শিক্ষাটা কিন্তু আমাদের পঞ্চম ভাব এই পঞ্চমপতি অষ্টমভাবে বেশ কিছু ক্ষেত্রে মন ডাইভারসন হয়ে যাওয়া আপনাদের থাকবে অমনোযোগী হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা উচ্চশিক্ষা অথবা রিসার্চমূলক পড়াশোনা করছেন আপনি মিথুন রাশির মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে এ বিষয়ে কোনো দ্বিমত নেই আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি রাস্তা যত কঠিন হোক না কেন আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছান যত বড় রাস্তা করি হোক আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছান অর্থাৎ সেই জায়গাটা পৌঁছাতে হয়তো আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবেন না এবার আসি আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কেমন দিবে। দাম্পত্য সুখ প্রথম আসে ভাগ্যের সাপোর্ট দেখুন রাশির অধিপতি এবং ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে সপ্তম ভাগ্য ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান শনির ঘরে ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন চলছে শনি অষ্টমগত বিপত্তি আপনাদেরকে দিবে কিন্তু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে থেকে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিতরূপে করতে কিন্তু চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে আপনি মিথুন রাশি মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো বিবাহ দাম্পত্য সুখ কেমন বিয়ের কিন্তু যোগাযোগ কানেকশান কিন্তু আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে এগাতে চাইছেন যোগাযোগগুলো কিন্তু আসবে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সপ্তম ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্য হবে ভাগ্যের সাপোর্ট পাবেন লাইফ পার্টনার সঙ্গে আপনারা একে অপরে মত বিনিময় করে একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু চলার চেষ্টা করুন অর্থাৎ এই জায়গাটা কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু ভালো আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি আপনাদের ডেলি ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি এই সময় করবে আপনি মিথুন রাশির মানুষ লিখে নিন আপনার ক্ষেত্রে দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু হতে চলেছে মঙ্গল আপনাদের একাদশপতি অষ্টমভাবে অবস্থান করছে এবং তুঙ্গে ল্যান্ড রিলেটেড সম্পত্তিগত জায়গাগুলো আপনাদের মজুদ হবে প্রপার্টি অ্যাসেট কেনার সম্ভাবনা থাকছে ইনকাম আপনাদের যথেষ্ট ভালো থাকবে কিন্তু আপনাদের পাশাপাশি ব্যয় নির্দেশ কিন্তু করতে চলেছে অর্থাৎ ব্যয়ের দিকটা আপনাদেরকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে খুব যে বড়ো ধরনের যে সমস্যা সেটা আসবে না কিন্তু অধিক খরচ হয়ে যাওয়া এ মাসে অর্থাৎ আপনি যা ইনকাম করছেন ঠিক তেমনই আপনার মানে সেভিংসের জায়গাটা যদি আসি সেই জায়গাটা কিন্তু তেমন থাকছে না মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে একটু হলো ডিস্টার্ব কিন্তু আসবে অর্থাৎ মিডিয়া রেটের জায়গাতে গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কাজের জায়গাগুলো কিন্তু একটু বেগ পেয়ে আপনাদের কিন্তু এগাতে হবে আপনাদের বিদেশের মাটিতে যারা আছে আপনি মিথুন রাশির মানুষ আপনি বিদেশের মাটিতে আছেন বিদেশের সঙ্গে যোগাযোগ আছে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো এজেন্ট এই সেক্টরগুলো আপনি কিন্তু ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন এই বিষয়ে কোনো দ্বিমত নেই তবে অষ্টমভাবে শনি এবং মঙ্গল কিছু অংশে হল যারা গাড়ি বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সাবধানে অবলম্বন করুন অর্থাৎ কোনো অংশে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা বিপত্তি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে দেখুন আপনাদের ক্ষেত্রে কি উপায় করবেন অর্থাৎ যে সমস্যাটা আপনাদের আছে আপনার কি উপায় করলে এই জায়গা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ এ সময় পাবেন কারণ আপনাদের চতুর্থপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ সম্পত্তি ক্রয় এই জায়গাগুলো বা যাদের ক্ষেত্রে প্রেমেট আটকি ছিল সেই প্রেমের কিছু অংশ হলো আপনারা কিন্তু পাবেন আপনারা বিশেষ করে গণেশজির উপাসনা আপনারা করুন এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলবো আপনারা গণেশজির পাশাপাশি আপনারা হনুমানজিরও উপাসনা করুন এ মাসে অষ্টমভাবে শনি এবং মঙ্গল বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বিপত্তি আসার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে হনুমানজির উপাসনা হনুমানজির পূজা শনির ঢাইয়া চলছে হনুমান চল্লিশ এবং শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন ওং সাং শনিশ্চরায় নম এই বীজমন্ত্রটি পাঠ করলে বিশেষ রূপে আপনাদের যে সমস্যাগুলো আছে কি না সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের এ সময় সমাধান নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে নিশ্চিত রূপে ভাগ্যের জায়গাটা আপনার যথেষ্ট এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ব্যবসাতে আপনাদের অর্থনৈতিক দিকগুলো ইনভেস্টমেন্টের জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কারণ সপ্তমের সঙ্গে নবমের কানেকশান ব্যবসা ক্ষেত্রে গেন আনএক্সপেক্টেড রেজাল্ট এবং লটারি ফাটকা শেয়ার মার্কেট জুয়া থেকে আপনারা অর্থ পেতে চলেছেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ